नमस्कार फ्रेंड्स, आल्पनार कुकिंग स्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो बाछा माछेर तेल छाल। एटा खेते खुबी टेस्टी है आर माछटा जदि फ्रेश है ताहले तो कोनो कथाई नहीं। आसुन देखे नेबेन किभाबे बानाच्छी। एखाने आमी 500 ग्राम छोटो बड़ो साइजेर बाछा माछ निएछी। एते हाफ चामच नून और हाफ चामच हलुद दिए ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই তেল ঝাল বানানোর জন্য এখানে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সরষে, সরষেটা একটু ছোট ধরনের, আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা। এই সরষেটাকে ভালোভাবে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব। আর নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটা টমেটো। আমরা সাধারণত তেল ঝালে পেঁয়াজটা দিই না, কিন্তু পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমি একটা আমার এক উড়িয়া ফ্রেন্ড থেকেই এই প্রসেসটা শিখেছিলাম। আমি এখন মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে শিল নোড়াতেই কিন্তু আমি সরষেটা বেটে নেব। এই সরষের মধ্যে 2 কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বাটলে কিন্তু সরষেটা কখনোই তেতো হয় না আর বাটাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন। আর পেঁয়াজটাও বেটে নেব আর এই টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই বাটির সরষে বাটার মধ্যে এখন দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটাতে কিন্তু কালার খুব সুন্দর হয়। এখন এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব মশলাটা। কড়াই গরম বসিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, যেই মাছে আঁশ থাকে না সেই মাছ কিন্তু তেলের উপর দিলেই ফুটতে থাকে। যখনই সেই মাছ ভাজবেন তেলটা একটু কম দিয়ে ঢাকা দিয়ে দেবেন, না হলে চোখমুখে তেল ছিটে আসতে পারে। খানিকক্ষণ পর ঢাকনা খুলে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই মাছের তেলের কড়াইতেই দিয়ে দেবো আরেকটু পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাফ চামচ কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এই কালো জিরেটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা এখন আমি একটু নেড়ে চেড়ে হালকা মতন ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে বাটা মশলাটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা চারদিকে একটু তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যেই আমি মশলা বাটি ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দেব। এই জলটাকে মশলার সঙ্গে মিলিয়ে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 টিস্পুন লবণ, কারণ আমি সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছিলাম আর মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছি, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিচ্ছি। লবণটা কিন্তু সবসময় আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন। আর এখন এর মধ্যে ভাজা মাছটা ছেড়ে দেব। মাছ দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটতে দেব। দেখুন মাছটা রান্না প্রায় হয়ে গেছে। এখন উপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 1 চা চামচ সর্ষের তেল। এই উপর দিয়ে সর্ষের তেলটা দিলে কিন্তু এর টেস্ট দুগুণ বেড়ে যায়। এই তেলটা দেওয়ার পরে 30 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে ফুটতে দেব।
আর 30 সেকেন্ড পর গ্যাসটা অফ করে আমি গ্যাসের উপরেই এই মাছের ঝোলটা রেখে দেব। দেখুন রেডি হয়ে গেছে মাছের তেল ঝাল, দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।